हेलो स्टूडेंट्स, गुड मॉर्निंग। आमी एसेछी आमी आबार आमार नेक्स्ट क्लासे। एर आगेर क्लासे आमी तोमादेर बुझिएछिलाम माइकेल मधुसूदन दत्तेर लेखा कविता आत्मविलाप सम्बन्धे। आत्मविलाप कविताटी आमी स्टार्ट करेछिलाम कवि परिचयेर माध्यमे। एर आगेर दिनेर क्लासे आमी आत्मविलाप कविताटी लेखक कवि माइकेल मधुसूदन दत्त सम्बन्धे, तार जीवनी सम्बन्धे आमी तोमादेर बोलेछिलाम। आजके आमरा जानबो कविताटीर विषयबस्तु। आत्मविलाप कविताटी ते माइकेल मधुसूदन कि बोलते चेयेछेन सेटिके संक्षेपे आमरा आजके आलोचना करब। आत्मविलाप माने कि, आत्मविलाप कथार अर्थ कि प्रथमे जानते हबे। आत्मविलाप काके बोले? आत्म होच्छे निजे, निज माने निजेर मन, आत्ता आत्म। आर विलाप होच्छे अनुशोचना करा, माने निजेके निजेके निये निजे अनुशोचना कराके एखाने कवि आत्मविलाप बोलेछेन। अर्थात निजेर मनके, निजेर अस्तित्वके कवि अनुशोचना करछे। निजेर मनके निये, निजेर अस्तित्वके निये सेटाके निजे कवि फुटिये तुलेछेन एई कवितार मध्ये दिये। आत्मविलापे তাহলে আমরা বলতে পারি আত্মবিলাপের উৎস মূলে থাকে আত্মের অনুশোচনা। কবি যেন আত্ম অনুশোচনার আগুনে দগ্ধ হচ্ছেন, অর্থাৎ তিনি নিজের আত্মকে, আত্মাকে অনুশোচনায় অনুশোচনায় তিনি দগ্ধ হয়ে যাচ্ছেন, পুড়ে যাচ্ছেন। তারই প্রকাশ পেয়েছে কিভাবে কবি নিজে নিজে অনুশোচনার আগুনে পুড়ে দগ্ধ হয়ে যাচ্ছেন। তারই প্রকাশ পেয়েছে কবির এই কবিতায় মধ্যে দিয়ে। কবি আশার ছলনায় ভুলে ফললাভ করতে পারেননি বলে কবির ধারণা। জীবনের 37টি বছর পেছনে ফেলে এসে কবি কি পেয়েছেন কি পাননি তার হিসাব কষতে গিয়ে তার একটা কথাই মনে হয়েছে। জীবনের প্রবাহ নিরন্তর ছুটে চলেছে কাল সমুদ্রের দিকে, চলে যাওয়ার জীবনের সময় শত চেষ্টাতেও ফিরিয়ে আনা যায় না। অথচ কবি মিথ্যা আশার মোহে জীবনের মূল্যবান সময় অপচয় করেছেন। প্রতিদিন আয়ু কমেছে, শরীর হীনবল দুর্বল হচ্ছে। কবির অনুতপ্ত হৃদয়ের আক্ষেপ হলো তবু তার আশার মোহ ঘুজল না। জীবনের একই মহাসংকট, অর্থাৎ কবি সারা জীবন ছুটে চলেছেন, চলে যাওয়ার সময় শত চেষ্টাতেও তিনি ফিরিয়ে আনার চাই না। অথচ কবি মিথ্যে আশার মোহে জীবনের মূল্যবান সময় অপচয় করেছেন, যে তিনি আশা বেঁধেছেন যে তিনি কিছু একটা করতে পারবেন, কিন্তু তিনি আশাহত হয়েছেন। প্রতিদিন তার আয়ু কমেছে, শরীর দুর্বল হয়েছে, তিনি আক্ষেপ করেছেন, তবু তার আশার মোহ ঘোচেনি, তার আশা শেষ হয়নি। তিনি ভেবেছেন তিনি একদিন প্রতিষ্ঠিত হবেই। কবি জিজ্ঞাসা কবে তার মিথ্যা আশার মোহনিদ্রা ভাঙবে। কবি নিজের মনকেই নিজে জিজ্ঞাসা করেছেন, তিনি যেই আশা করছেন তার মনে হয়েছে তার আশাটা মিথ্যা, তাই তার মনে হয়েছে তার কবে এই নিদ্রা মোহনিদ্রা ভাঙবে, কেন কবে তেনার এই আশার নিদ্রা ভাঙবে। জীবন যৌবন উদ্যানে ফোটা ফুলের মতো, দুর্বাদলে জলবিন্দুর মতো, কিংবা শূন্য গর্ভ জলবুদ্বুদের মতো ক্ষণস্থায়ী। কবি জীবন ও যৌবন সম্পর্কে সচেতন হয়েও মিথ্যা আশার পেছনে ছুটে অপরিমাণ দর্শিতার ফলে জীবনের মূল্যবান সময় নষ্ট করেছেন। আবার কখনো কবি রাতের সুখস্বপ্ন দিনের বাস্তব আলোতে আর মুখ সঞ্চারী হয় না, বরং দুঃখের কারণ হয়। অন্ধকারে বিদ্যুতের চমক পথিকের চোখে ধা দিয়ে দেয়। মরুভূমির মরিচিকা তৃষ্ণার্ত মানুষকে বিভ্রান্ত করে, তার প্রাণনাশ করে। এই তিনের ছলনায় প্রতারিত হওয়ার মতো কবিও মিথ্যা আশার কুহাকে প্রবঞ্চিত হয়েছেন। আবার কবি তার কবিতাটির মধ্যে দেখিয়েছেন তিনি প্রেমের ক্ষেত্রেও ব্যর্থতা, প্রেমের ক্ষেত্রেও তিনি ব্যর্থতা পেয়েছেন। প্রেমের বাঁধনে ধরা পড়ে কবি কোনো লাভ হননি। পতঙ্গ যেমন জ্বলন্ত আগুনের দিকে ছুটে চলে, কবিও সেইভাবে প্রেমাগ্নি শিখার দিকে ধাবিত হয়েছেন।
পরিণামে পেয়েছেন পরিতাপ। অর্থাৎ পতঙ্গরা যেমন জ্বলন্ত আগুনের দিকে ছুটে গিয়ে নিঃশেষ হয়ে যায়, সেমনি কবিও সেরকমই কবিও প্রেমাগ্নিকে শিখার দিকে ধাবিত হয়েছেন, প্রেমের দিকে ধাবিত হয়েছেন, ছুটে গেছেন, কিন্তু পরিণামে তিনি প্রেম পাননি, তিনি পেয়েছেন পরিতাপ। অর্থ উপার্জনের ক্ষেত্রেও কবি হয়েছেন নিরাশ। অর্থ উপার্জনের বাসনা পূরণের জন্য কবি কি কঠিন চেষ্টাই না করেছেন, অথচ বিনিময়ে পেয়েছেন পদ্ম সংগ্রহকালে মৃণালের কণ্টকতুল্য ক্ষতের আঘাত ও মণি আহরণের সময় সাপের দংশতুল্য বিষজ্বালা। অর্থাৎ কবি এখানে কি বলতে চেয়েছেন, কবি বলতে চেয়েছেন যে তিনি অর্থ উপার্জনের চেষ্টা করেছেন কিন্তু সেই চেষ্টায় তিনি ফললাভ করেনি। যেমন পদ্মফুল পাকে থাকে, পদ্মফুল তুলতে গেলে যেমন মানুষের কষ্ট হয়, জলে পাকের মধ্যে নেমে পদ্ম মৃণাল অর্থাৎ পদ্মের ডাঁটিতে যে কাঁটা থাকে সেই কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত হতে হয়, তাই কবিরও তার অর্থ উপার্জনের সঙ্গে সেই পদ্ম পাকের থেকে পদ্ম তুলতে গিয়ে যে কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন, কবি তার উপার্জনের সময়ে উপার্জনের চেষ্টাকেও এইভাবেই তুলনা করেছেন। আবার তিনি আরও তুলনা করেছেন যে সাপের মাথায় যে মূল্যবান মণি থাকে, সেই মণি যদি সাপের মাথা থেকে তুলে নিতে হয়, তুলে নিতে যাওয়ার সময় নিশ্চয়ই সাপের দংশন সহ্য করতে হবে, সাপের দংশনের বিষ জ্বালা সহ্য করতে হবে, ব্যর্থ হবেন কিন্তু কষ্টেই জর্জরিত হবেন। তাই কবির অর্থ উপার্জনের বাসনাটাও এখানে তাই, তিনি চেষ্টা করেছেন, কষ্টে আঘাতে জ্বালায় জর্জরিত হয়েছেন কিন্তু তিনি আশানুরূপ ফল পাননি, সেরকমভাবে উপার্জন করতে কবি পারেননি, উপার্জনে তিনি ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার এই দুঃখ বেদনা কবি তাই ভুলতে পারেন না। ইংরাজি ভাষায় খ্যাতি লাভের বাসনায় কবি জীবনের প্রথম দিকে অনেক সময় ব্যয় করেছেন। কবির প্রথমে চেষ্টা ছিল যে ইংরাজি ভাষায় কবিতা লেখা, তার ইংরাজি ভাষার দক্ষতাকে তিনি প্রমাণ করার জন্য প্রথমে তিনি ইংরাজি ভাষায় কবিতা লিখতে চেয়েছেন, কিন্তু পরে তার ভুল ভেঙেছে, তখন অপচয় হয়েছে জীবনের অনেকখানি মূল্যবান আয়ু। যখন তিনি বুঝতে পেরেছেন যে মিথ্যা তিনি মরিচিকার পেছনে ছুটছেন, তখন কিন্তু তার জীবনের অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছেন, জীবনের অনেকটা মূল্যবান আয়ু তখন কবি শেষ হয়ে গেছে। বাংলা ভাষার প্রতি অনুরক্ত হওয়ার পরে তিনি বাংলা সাহিত্যে আনেন সৃষ্টির জোয়ার। তারপরে কবি ভেবেছেন যে বাংলা ভাষায় লিখি, বাংলা ভাষায় নতুন আড়ালন সৃষ্টি করতে চেয়েছেন কবি, তাই তিনি বাংলা সাহিত্যে আনেন সৃষ্টির নতুন জোয়ার। ফুলের সুগন্ধে আকৃষ্ট কীট যেমন তাকে কাটবার জন্য এগোয়, মানে ফুলের সুগন্ধে যখন আকৃষ্ট কীট যেমন তাকে কাটবার জন্য এগোয়, কবিরও কাব্যের প্রতি ঈর্ষাপরায়ণ ও পরশ্রীকাত সমালোচকেরা তেমনি বিদ্রুপ দংশনে কবির অন্তর্কে করেছে বিষজর্জর। অর্থাৎ ফুলের সুগন্ধ পাওয়ার যেমন যেমন কীট পতঙ্গরা ফুলের থাকে এবং তাকে ধরতে গেলে যেমন তারা কামড়ানোর জন্য এগিয়ে আসে, সেই রকমই কবির কাব্য প্রতিভায় ঈর্ষা হয়ে, জেলাসি হয়ে, কাব্য প্রতিভাতে প্রতিভায় ঈর্ষা হয়ে সমালোচকরা যারা কবির কাব্যকে মেনে নিতে পারেননি তারা সমালোচনার তীর ছুড়ে দিয়েছেন কবির দিকে, তাই তেমনই বিদ্রুপ দংশনে কবির অন্তর্কে করেছে বিষজর্জর, তারা বিদ্রুপ করে কবির অন্তর্কে কবির মনকে করে তুলেছে শতছিন্ন। কবির গভীর মনস্তাপ হল অনাহারে অনিদ্রায় কাব্য সাধনা করে তার কী লাভ হয়েছে, তাই কবি তার নিজের মনকে জিজ্ঞাসা করেছে, নিজের মনে মনে বিলাপ করেছেন যে তার এত তার অনিদ্রায় অনাহারে না খেয়ে না ঘুমিয়ে তার যে কাব্য সাধনা, তিনি যে কাব্য সাধনার নতুন চর্চা করতে চেয়েছেন, নতুন সৃষ্টি করতে চেয়েছেন, তাতে তার কী লাভ হলো, তাই তিনি মনে মনে বিলাপ করেছেন, তাই তাকে এই কবিতাটিকে আত্মবিলাপ বলা হয়েছে। মুক্ত পাওয়ার লোভে ডুবুরি যেমন সমুদ্রের অতল জলে ডুব দেয়, মুক্তর চেয়ে মোহ মূল্যবান আয়ুকে কবি অবুঝের মতো কাল সমুদ্রে নিক্ষেপ করেছেন। মুক্ত পাওয়ার জন্য যেমন ডুবুরিরা নিজের প্রাণের মায়া ত্যাগ করে অতল সমুদ্রে ডুব দেন,
কবিও সেরকম, তার প্রাণকে, তার মনকে, তার আয়ুকে কবি অবুঝের মতো সমুদ্রে নিক্ষেপ করেছেন। সেই হারানো পরমায়ু আর কখনো ফিরে পাবেন না কবি। তবু কবির মনে হয়েছে তিনি যে তার আয়ুটা তার শেষ হয়ে আসছে, তার সময়টা তিনি পেরিয়ে এসছেন, যে সময়টা তিনি নষ্ট করেছেন সেই সময়টাকে তিনি পিছনে ফিরে সামনের দিকে এগিয়ে এসছেন, সেই সময় তিনি কখনো আর ফিরে পাবেন না। তবু আশার ছলনা থেকে আজও অব্যাহত পায়নি, তবু কবির মনের মধ্যে একটা আশার আনন্দ আছে, একটা আশা আছে যে তিনি তার তিনি প্রতিষ্ঠিত হবেন। তিনি বহু চেষ্টা করেও মনকে বুঝিয়েছেন, বুঝিয়েও তার মনে মনে তিনি বিলাপ করেছেন, বিলাপ করে তার মনে হয়েছে সে হারানো পরমায়ু আর কখনো ফিরে পাবেন না। তবু আশায় তিনি বুক বেঁধেছেন, তবু তিনি আশা থেকে নিহত হয়নি, আশা থেকে তিনি সরে আসেননি, আজও আশার ছলনা থেকে আজও অব্যাহতি পাননি কবি। কবিতাটির মূল বিষয়বস্তু হলো এইটি, কবি নিজের কবিতা সৃষ্টির মধ্যে দিয়ে কীভাবে ক্ষতবিক্ষত হয়েছেন, কীভাবে তিনি মনে মনে তেনার মনে মনে বিলাপ করেছেন, তার মূল্যবান সময় কবি কীভাবে হারিয়েছেন, তারই ছবি ফুটে উঠেছে এই কবিতাটির মধ্যে দিয়ে। কবি নিজের মনকে, নিজের আত্মাকে বিলাপের মাধ্যমে, অনুশোচনার মাধ্যমে কবি এই কবিতা লিখেছেন, আত্মবিলাপ কবিতাটির মাধ্যমে। ঠিক আছে, আজকে বুঝলাম কবিতাটির বিষয়বস্তু, কবিতা কী বলতে চেয়েছেন কবি কবিতার মধ্যে দিয়ে। আর একটা কথা বলা হয়নি, আত্মবিলাপ কবিতাটি লেখা হয়েছিল 1861 খ্রিস্টাব্দে। কবিতাটি তত্ত্ববোধিনীর পত্রিকায় প্রথম প্রকাশ পেয়েছিল। কবিতাটি উৎস, কবিতাটি কোথায় প্রথম প্রকাশ পেয়েছিল এটা আমি বলা হয়নি, এইটা বলে শোনা নেওয়া দরকার। তত্ত্ববোধিনী পত্রিকায় আত্মবিলাপ কবিতাটি কবি লিখেছিলেন। কবিতাটি লেখা হয়েছিল 1861 খ্রিস্টাব্দে। ওই বছরেই তত্ত্ববোধিনীর আশ্বিন সংখ্যায় কবিতাটি প্রকাশিত হয়েছিল। আশ্বিন মাসের যে সংখ্যাটা সেই সংখ্যায় কবিতাটি প্রকাশিত হয়েছিল। আর এই পাঠ সঞ্চয়নে সংকলিত হয়েছে মধুসূদনের রচনাবলীর গ্রন্থাকারে অপ্রকাশিত কবিতাবলি শীর্ষক অংশ থেকে। আমাদের যে পাঠ্যপুস্তক পাঠ সঞ্চয়ন, এইটাতে কবিতাটি সংকলিত হয়েছিল মধুসূদনের রচনাবলীর গ্রন্থাকারে অপ্রকাশিত কবিতাবলি শীর্ষক অংশ থেকে। তাহলে বোঝা গেল কবিতাটির উৎস কোথা থেকে শুরু হয়েছে, উৎস কোথায়, আর কবিতাটির বিষয়বস্তু কী ছিল। এরপরের দিন আমরা কিছু ব্রড কোশ্চেন আর কিছু শর্ট কোশ্চেন এই কবিতাটি সম্বন্ধে থেকে আমরা লিখব, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, আজকে এতটুকুই, পরের ক্লাসে আমরা আবার কবিতাটির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।